সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, তো আপনাদের সবাইকে জিকে টাইমে স্বাগত জানাচ্ছি। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের অক্টোবর মাসের সেকেন্ড উইকটা নিয়ে আলোচনা করব। তো আগের উইকে মানে ফার্স্ট উইকের ভিডিওটা আপনারা পেয়ে গেছেন, তো আপনারা যদি ভিডিওটা না দেখেন তো আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আপনার তাড়াতাড়ি শুরু করা যাক আজকে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনাদের দরকার হয় তো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন, কারণ লেটেস্ট ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আর করান আপনারা সাবস্ক্রাইব করবেন এই কারণে, তার কারণ হচ্ছে আমরা চাকরি রিলেটেড অনেক ধরনের প্রশ্ন আমরা এখানে ভিডিও আপলোড করি। তো চলুন শুরু করা যাক। তো অক্টোবর মাসের 9 তারিখ, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে গান্ধীনগরে প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সিকদার অভিযান চালু করেছে, ঠিক আছে। তারপরে দেখুন, জিএসটি কাউন্সিলিংয়ের গঠনের পরিকল্পনা আরও আকর্ষণীয় এবং পণ্য ও সেবা ট্যাক্স ও পুনর্বিবেচনা করার জন্য একটি মন্ত্রীবৃন্দ মানে GOM গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অ্যাডভান্স যৌথ রিসার্চ ভেজরা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল স্কিম বিদেশি বিজ্ঞানী থেকে 260টি আবেদন পেয়েছে। কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংক ও ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে পরামর্শ সার্বভৌম গোল্ড বন্ড 2017 এবং 2018 সিরিজ 3 চালু করল। 5 নম্বর দেখুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পূর্ণ তেজস্ক্রিয়তা কভারেজ আরও ত্বরান্বিত করার জন্য তো তীব্র মিশন ইডেনস IMI চালু করল। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নির্বাহী একটি কমিটি NMCG 4টি প্রকল্প অনুমোদন করেছে, যার জন্য খরচ হয়েছে 700 কোটি টাকা। তারপরে দেখুন অক্টোবর 10, তো রেড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রণালয় MORTH ভ্যালু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। 2 নম্বর, ইউনিয়ন ফিন্যান্স মন্ত্রণালয় 5 বছরের জন্য গার্মেন্টস সুদ রক্ষা করার জন্য চীন থেকে কিছু নির্দিষ্ট ইস্পাত ওয়্যারের রড আমদানির ওপরে অ্যান্টি ড্যাম্পিং দায়িত্ব আরোপ করেছে। আসামে নতুন গভর্নর হিসাবে জগদীশ মুখী শপথ গ্রহণ করলেন। 4 নম্বর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতবর্ষের 5ম সংরক্ষণ উদ্বোধন করলেন দিল্লিতে, ওয়াটার অ্যান্ড NGO ফর ইনটেনসিভ গ্রোথ, ঠিক আছে, এই থিমটি উদ্বোধন করল। উচ্চশিক্ষায় দক্ষতা উন্নয়নে কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার জন্য রাজস্থান প্রথম রাজ্য। তারপরে দেখুন অক্টোবর 11, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক মার্কিন সহকারী ও পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে যুক্তরাষ্ট্র ভারতের বিজনেস কাউন্সিলিং USIBC, ঠিক আছে, এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হল। অভিনেতা অনুপম খের 62, মানে এনার বয়স হচ্ছে 62, তো পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান FTII এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন। ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও জাপানের মধ্যে একটি তরল ও নমনীয় এবং বিশ্বব্যাপী লিকুইডফাই প্রতিষ্ঠার বিষয়ে স্মারকলিপি চুক্তি MOC মানে মৌ চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে দেখুন অক্টোবর 12, 1 নম্বর হচ্ছে মেয়েদের আন্তর্জাতিক দিবস, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপোর্ট সেন্টার অ্যান্ড মডারেট গ্র্যান্ড নোয়াতে দিল্লির বাইরের অংশে ভারতীয় ইন্ডিয়ান হস্তশিল্প এবং উপহার IHGF লিলিফিয়ারের 44তম সংরক্ষণ অনুষ্ঠিত হল। মন্ত্রিপরিষদ টেকনিক্যাল ও আন্তঃপ্রশিক্ষণ কর্মসূচি TITP এর ভারত ও জাপানের মধ্যে স্মারকলিপি চুক্তি MOC মৌ চুক্তি স্বাক্ষর অনুমোদন করল। অর্থনৈতিক বিষয়ে মন্ত্রিপরিষদ কমিটি CCEA এই 2 বিশ্ব ব্যাংক সমর্থিত স্কিম ও দক্ষতা অর্জন এবং জীবিকার জন্য জ্ঞান সচেতনতা অনুমোদন করেছে।
5 হরিদ্বার মানে উত্তরাখণ্ড এবং বারাণসীর উত্তরপ্রদেশ এর ভারতে প্রথম সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে এসটিপি হাইব্রিড এনটিউটি মোড অধীনে আসবে। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ কর্তৃক প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স জিওআই 2017 প্রতিবেদন অনুযায়ী 119টি দেশের মধ্যে ভারত হচ্ছে 100তম স্থানে অধিকার করেছে। 7 নতুন দিল্লিতে ন্যাস আই আউট এবং প্রধানমন্ত্রী নবনির্মিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। অক্টোবর 13 ঝুঁকি ও সচেতনতা এবং বিপর্যয়ের পুনরাবৃত্তি এবং একটি বিশ্বব্যাপী সংস্থি প্রচারের জন্য 13 অক্টোবর প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দি ইকোনমিক্স আইডিটিআই পালন করা হলো। ভারতীয় নৌজাহাজ সাতপুরা এবং কাদমাট জাপানের ভারতীয় নৌজাহাজ সাতপুরা এবং কাদমাট জাপানের সায়াসবোতে অনুষ্ঠিত জাপানি মেরিন স্বেচ্ছাসেবক বাহিনী JSSF এর সাথে যাত্রা প্রসেসে অংশগ্রহণ করল। দুটি পরীক্ষামূলক এলবো ভ্যাকসিন CAD3 EBOZ এবং RVSV JEBOV এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালগুলি নিরাপদ এবং বিরুদ্ধে প্রতিক্রিয়া জানতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসে CSO দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স অব ইনস্টিটিউশনাল প্রোডাকশন IIP এর পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরি আউটপুট 9টি। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণা বীমা গ্রামার SBG যোজনা চালু করল এবং ডাকঘর জীবনযাত্রা সুবিধা সম্প্রসারণ করল PLI। পঞ্চম ভারত ও শ্রীলঙ্কা যৌথ প্রশিক্ষণ মহড়া মিত্রশক্তি 2017 পুনের মহারাষ্ট্রের অন্তর্বাহিনীতে অনুষ্ঠিত হলো। কাট স্বেচ্ছাসেবী প্রকৌশল এবং বৈজ্ঞানিক মান আরও উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী সারা বিশ্বজুড়ে 14 অক্টোবর বিশ্ব মান দিবস পালন করা হলো। ভারতীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় ও খাদ্য জনসাধারণের বিতরণের আইন BIS অ্যাক্ট 2016 মানে অ্যাক্ট চালু হলো, যেটা 2016 মার্চ মাসে অনুমোদিত হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর কসমিক স্টেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট NCCRD উদ্বোধন করে ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT। তো আজকে ফ্রেন্ড এইটুখানি, এটা 14 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে এইটুখানি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। তো আজকে এখানেই টাটা, বাই বাই।